এখন তো অ্যাওয়ার্ড দিতে আসছিলাম, আর নির্বাচন চলছে, ভালো চলছে। আমি এখন তো এলাকা থেকেই আসছি, মানিগঞ্জ থেকেই এখানে আসলাম, আবার এখন মানিগঞ্জেই চলে যাব। প্রতিদিনই আমাদের কোনো না কোনো বৈঠক, কোনো না কোনো কাজ চলমান আছে এবং উৎসবমুখর পরিবেশ চলছে। আগামীকালকে আমাদের যাচাই বাছাই হবে, তারপরে মোটামুটি ভাবে আমরা সারা বছরই কাজ করি, ওইভাবেই আমাদের কাজ কর্মগুলো সব চলমান অবস্থায় আছে। আসলে শিল্পী মানুষ তো, একটা কোনো প্রোগ্রামের আমন্ত্রণ পেলে আসলে ঘরে থাকতে পারি না। ওই যে আমি স্টেজেও বলতেছিলাম যে মন চায় একটা গানের মঞ্চে যাই, মন চায় একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাই, কিন্তু আসলে অনেক ব্যস্ততা, দিন রাত সমানে কাজ করতে হচ্ছে। অনেকদিন পরে আসলে ঢাকায় আসলাম, ওই জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসছিলাম আর তারপরে আজকে আসছি। ওই অনেক কাজ করেছি, আগামীতে আরো অনেক কাজ আমাদের করার বাকি আছে। আর মানুষ যেহেতু ভালোবাসে, মানুষের আস্থার একটা জায়গা তৈরি হয়েছে অনেকদিন, তিন তিনবার আমি এখানে এমনি সবাই চিন্তা করছে যে না, উনি আমাদের এলাকায় থেকে অনেক উন্নয়নের কাজ করেছে, ভালো কাজ করেছে, উনি কারোর সাথে মানে ওনার বিপক্ষে ওই ধরনের কোনো মানে একটা মানুষ অনেকদিন থাকলে যেরকম অনেক ধরনের দোষ ত্রুটি অনেক কিছু হয়ে যায়, হয়তো মানুষ তার চাইতে আমাকে একটু ভালো পেয়েছে এবং ভালো মনে করে, ভালোবাসে সবাই, এর জন্য আবারও চেয়েছে নেত্রীর কাছে, নেত্রীও আমাকে আবারও এখানে মনোনয়ন দিয়েছে। ভীষণ ভালো লাগে, কারণ কাজগুলোর যে দায়িত্বগুলো আরো বেড়ে যায়। আমি মনে করি যে সবারই, যদিও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অনেক অনুষ্ঠানে হয়তো ওইভাবে আমাদের সময় দেওয়া হয় না, কিন্তু আমার মনে হয় সবারই দেওয়া উচিত। যারা এটা ছোট ছোট পরিসরে করে তারাও তো অনেক আন্তরিকতার সাথেই করে, অনেক অনেক উদীয়মান শিল্পীদেরকে উৎসাহিত করে, তো আমার মনে হয় এটা ভালো এবং এর ক্ষেত্রে আরো দায়িত্ব বদলিয়ে মানুষ কাজ করে। বুঝে সেটাই তো বললাম, অনেক দায়িত্ব বেড়ে যায় এবং আরো ভালো কাজ করতে ভালো লাগে, আরো ভালো গান করতে ভালো লাগে। আমি তো গান এবং সমাজের কাজ সবকিছু মিলে একসাথেই কাজ করছি। খুবই ভালো লাগে, কিন্তু অনেক ভালো লাগে, আপনাদেরকেও খুব ভালো লাগছে, আপনারা যে সবাই যে আবার এই মুহূর্তে অনেক কথা নিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আমার আবার এখন মানিকগঞ্জ যেতে হবে। শেষ কথা।